নীল আকাশে মেঘের কোল থেকে নেবে আসা সবুজ আঁচলে স্নিগ্ধতা ঘেরা এমনই গ্রাম রয়েছে ইকো পার্কে। এই গ্রামে প্রথমে ঢুকেই আমরা যেটা দেখতে পাবো, তাল পাতায় বোনা আগেকার দিনের হাত পাখা। দিঘির মধ্যে দুটো ময়ূরের সমাগম। তারপরেই যেটা দেখতে পাবো, কুলোর মধ্যে আঁকা রয়েছে গ্রাম বাংলার বিভিন্ন ছবি, আর রয়েছে নানা কবিতার লাইন। আদর্শ গ্রামের এই মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে দেখা যাবে দুপাশে সবুজে ঘেরা ধানের ক্ষেত। চাষি নাঙল নিয়ে মাঠে নেমে পড়েছেন হাল করার জন্য। গ্রাম বাংলার সেই নিত্য নৈবেক্তিক চাষিদের কাজ। ছোটবেলা আমরা যে রথ তৈরি করে নিজেরাই টানতাম, এখানেই রয়েছে সেই রথতলা, আমাদের ছোটবেলাকে ফিরিয়ে দেওয়ার একটা আশা। 28টি ছোট বড় কুঁড়ে নিয়ে তৈরি হয়েছে এই গ্রাম। এখানে একটি বালক তার কুঁড়ে ঘরে বসে পাঠশালার বই নিয়ে পড়তে রত হয়েছে। শহুরে ছেলে মেয়েদের গ্রামের আস্বাদ দিতেই এই প্রচেষ্টা করা হয়েছে গ্রামের মধ্য দিয়ে। ইকো পার্কে বাংলার গ্রামে ঢোকার মূল্য 10 টাকা, খোলা থাকে সন্ধে 6টা পর্যন্ত। গরুর গাড়ি নিয়ে যাওয়ার সময় ক্লান্ত পথিক কিছুটা বিশ্রামরত এখানে। 90 দশকের ফিরে যাওয়া এই গ্রামে গরুর গাড়িও বাদ পড়েনি, রয়েছে একটা খুব সুন্দর গরুর গাড়িও। রথতলা, ধানের ক্ষেত, এমনকি সহজপাতের ছাত্র, পাঠশালা কিছুই বাদ পড়েনি এই গ্রামে। এই পাঠশালা দেখলে বিভূতিভূষণের পথের পাঁচালীর সেই পাঠশালার কথা মনে পড়ে যায়, যেখানে রাগী পণ্ডিত মশাই দোকানের বেচা কেনার ফাঁকেই বেদ হাতে নিয়ে পড়াচ্ছেন অপু আর অন্য পড়ুয়াদের। ছোটবেলা থেকে বিভিন্ন ছড়া, কবিতা, প্রবন্ধে যেভাবে আমরা গ্রামকে দেখেছি তারই প্রতিফলন ঘটেছে এই গ্রামের মধ্য দিয়ে। রয়েছে বেশ কয়েকটি ধানের গোলা। এখানে গোলার পাশে লেখাই আছে, লক্ষ্মী এসে ভরে দিল গোলা সবার ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থেকো আলো করে। তাই জন্যই তো এই গানটার এত মাহাত্ম। পাশেই রয়েছে গোয়াল ঘর, কোথায় আছে গোলা ভরা ধান আর গোয়াল ভরা গরু। বসে দুধ দোয়াচ্ছেন গ্রামের এক মহিলা। গ্রামের এই মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে ছোটবেলার সেই সবুজে ঘেরা গ্রাম, পাশেই সুন্দর একটা কুঁড়ে ঘরে গোবরের ঘুঁটে দিচ্ছে। এই ঘরটা দেখো কি সুন্দর আলপনা দিয়ে আঁকা। বাড়ির সামনেই শিকায় ঝোলানো রয়েছে দুটি ভাঁড়। এই বাড়ির জানালা দরজা সবই কিন্তু বাঁশের তৈরি, আর বাড়িতে ব্যবহৃত বাসন সবই মাটির। গ্রাম থেকে বাদ পড়েনি স্কুলে যাওয়া সবুজ সাথে সাইকেল নিয়ে স্কুলে চলেছে ছাত্রীরা। পরিপূর্ণ গ্রাম হবে আর সেখানে হাট বাজার। গ্রামের এক প্রান্তে রয়েছে হাট বাজারের খেলা। এই হাটে বাদ পড়েনি কোনো দোকানদার, ক্রেতা বিক্রেতারা ভিড় জমিয়েছে নানাভাবে। রয়েছে বিভিন্ন ধরনের দোকানদার, মাছের দোকান, সবজির দোকান, আরো বিভিন্ন ধরনের দোকান। চিলাঘর করে বসে রয়েছে মানুষজন দোকান নিয়ে।
এখানে রয়েছে ফলের দোকান। সবজির দোকানের কাকু পাল্লাই করে জি মাপ করছেন। এখানে কাকিমা নিজের ফলের দোকান নিয়ে বসে আছেন। পটলদার চায়ের দোকান, চায়ের দোকানের নামটাও কিন্তু ভারী মজাদার। সেখানে বসেই গ্রামের ছেলেরা আড্ডা দিচ্ছে। এক প্রান্তে রয়েছে কাঠ আর খড় দিয়ে তৈরি নিউ টাউনে ইকো পার্কের একটি অংশে 3 একর জমিতে তৈরি হয়েছে এই গ্রাম। প্রচুর মানুষের সমাগম ঘটে এই গ্রামে। দিনের কাকু জেঠুদের দাদুদের মধ্যে হুঁকোতে করে তামাক খাওয়ার প্রচলন ছিল। এখানে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। দেখো বন্ধুরা, দিঘিতে বসে একজন কাকু মাছ ধরছেন মনের হরষে। এখানে যে গাছগুলো রোপণ করা হয়েছে সবই কিন্তু আসল গাছ। এখানে গ্রাম্যবধূ তার স্বামীর জন্য ভাত রান্না করছেন। পালকি ব্যবহার হতো আগেকার দিনে বউদেরকে নিয়ে যাওয়ার জন্য। আছে পালকি চলে গগনতলে ছয় বেয়ারা জোয়ান তারা। এখানে একজন মা দিন শেষে কাজ থেকে ফিরছে, কিন্তু সঙ্গে আছে তার ছোট্ট শিশু। ছোট ছোট কুঁড়ে আর তাতে রং বাহারি সুন্দর করে আলপনা দেওয়া, এটা যেন সেই সুদূর প্রসারী 90 দশকের গ্রামের কথা মনে করিয়ে দেয় আমাদের।